এখানে যে ভিক্ষু হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে বহু ধর্ম হ্যাঁ মানব কল্যাণ কা রাস্তা দেখাত হয়, সনাতন ও ধর্ম হ্যাঁ যে সবকো লেকে সবকো সমান সমান ভাবে দেখকে চলতা হ্যাঁ। আজ যে ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ এটা এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। কালো পতাকা আর বিক্ষোভ কার লেগে না, কার জন্য কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ? আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো উল্টা সিধা কথাবার্তা বলেছে, এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কথা বলবো, তারই ফলস্বরূপে আমরা দেখতে কি বলবো। অ্যাসেম্বলি আলমাত্র 3 মিনিট আছে, আমার আইটেম আমার 3 নম্বর কোয়েশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন। কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে? হ্যাঁ, যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে, কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে। তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দু, হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি
হিন্দু নামে এরা ধাব্বা, হিন্দুকে বদনাম করছে, সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে। হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না, আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করে। আই এম প্রাউড টু বি হিন্দু, বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে, তাদের অধিকার রয়েছে পূজা অর্চনা করার, এটাই তো আমাদের সংবিধানের মহত্ত্ব। কিন্তু এরা এতে মানতে রাজি না, যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা। এই ভদ্রলোকে আমরা যদি ফটোগুলো দেখেন, এই ফটোগুলো দেখুন না, ওর ফটো সুধাংশু দাসের ফটো, রাজ্যে যে মুক্তি ভাঙ্গা হচ্ছে।